এবার একটা নতুন তথ্য বলছি, জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন, হয়তো এইভাবে শোনেননি। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. نعم একটি ভালো লাগবে, স্থির ভাবে শুনবেন আর এখান থেকে শিক্ষা বের করবেন, আপনার জীবনে আছে কিনা দেখবেন। বলুন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো, এ দাবি নেই আমাদের? আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আছে না নেই? এই দাবি যদি কেউ করে, তাদেরকে বলেন ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো, এই কথা বলার দরকার নেই, বলো আমরা রাসূলকে অনুসরণ করি। কাকে? রাসূলকে যদি অনুসরণ আপনি আরম্ভ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করবে না করেছে? হ্যাঁ করবে। ইউহিব্বুব মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আপনি যখন থেকে রাসূলের অনুসরণ শুরু করবেন, আল্লাহ তখন থেকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে এখনো যদি আপনি রাসূলের অনুসরণ আরম্ভ না করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেনি। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, তাকে দুইটা পুরস্কার দান করে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নম্বরে তার জীবনের যত অপরাধ আমার আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেয়। ইয়াগফির, এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আপনি যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করেন, আল্লাহ আপনার জীবনের অপরাধ গুলো এই মুহূর্তে মাফ করে দিয়েছে না দেবে? আপনার জীবনের অপরাধ মাফ করবে কোন বাবা বলেন? না, এক বছর না দিয়ে আল্লাহ বহু বছর দিয়েছেন, জুনুব জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন, শুধু গোনা মাফ হবে না, একটাও বাকি থাকবে না। আর কোরআন জানিয়েছে, কোন গোনা যদি আল্লাহ মাফ করে দেয়, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাত বহু বছর, হাসানাত বহু বছর, আমার আল্লাহ যদি কোন গোনা মাফ করে দেয়, ওই জায়গাটা ফাঁকা রাখে না, পুরা পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। এবার আসেন তো মূল কথা বলছি, আপনি যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ না করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ জবাব দেওয়া লাগবে। আর আল্লাহ যদি ভালোবাসা শুরু না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না, জান্নাত তো আরো দূরের কথা। এখন আমার প্রশ্ন, এই ভাই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি নিজেই বলেন, আপনি রাসূলকে অনুসরণ করছেন আমিও জানি, আপনি ভালোবাসেন আমিও জানি, কিন্তু অনুসরণ করছেন কি আংশিক না পূর্ণাঙ্গ? আপনি ধরা খাবেন, এখানে কেউ নেই এমন যে আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করে চলছি, কেউ নেই। অথচ নিজেই বললেন যে এখানে আল্লাহ অনুসরণ করার জন্য আংশিক বলেনি পূর্ণাঙ্গ বলেছে, তাহলে পূর্ণাঙ্গ অনুসরণ করলে মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটাই করা লাগবে। কেউ যদি আংশিক করে তার অবস্থা কি হবে? আংশিক করেছিল আমরা জানি আব্দুল্লাহ ইবনে উবাই, এ লোকটা নামাজ পড়তো রসুলের মতো, রোজা রাখতো রসুলের মতো, নবীদের সাথে ইফতারি করেছে, কাবা শরীফ তাওয়াফ করেছে, ওর দাড়ি ছিল নবীর মতো, জোব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, এমনকি আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে শুধু বায়ান করার সময় বলেছিলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ও এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, সন্তান এদিকে আয়, আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ, বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ।
নাতি ছেলে ছিল, নাতি ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ, ওর নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, সব আব্দুল্লাহ। কি বুঝলেন আপনি এখান থেকে? রাসূলের কথাও মানতো কম না বেশি, আমাদের চাইতে বেশি, শুনতে দেরি মানতে দেরি হতো না। ওর পুরা জীবন আমি পড়ে কোনো ভুল আমার চোখে ধরা পড়েনি, তবে একটা ভুল আমি দেখেছি, ও রাজনৈতিক জীবনে নবীজিকে মানতো না, তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। বগুড়া বাসী মাথায় যদি মগজ থাকে ভাবেন, আপনি নিজেই বলছেন যে আমার অনুসরণ করা লাগবে, পূর্ণাঙ্গ আংশিক করলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে, তোর তো সব অনুসরণ আমি পেলাম শুধু একটা পাইনি, আর আপনার জীবনের কোনটাই পাই নাই, একটা পাই। কথা বলছেন কেন? ওকে যদি আল্লাহ মাফ না করে, জান্নাতে না দেয়, জান্নাত তো দেবেই না, ওকে জাহান্নামে দেবে, তাও জাহান্নামের উপরে রাখবে না, একেবারে নিচে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিচে দেব, আসফালাইস মে তাফসিল উপরে না, একেবারে নিচে। আর ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এলোকটার জীবন পড়ে আপনি যদি উপলব্ধি করতে না পারেন, যে মাহফিলে এসে আন্দাজে আসা আর চাওয়া ছাড়া কিছুই হবে না।